শুনতে খুব অবাক লাগলেও এটাই সত্যি যে শুধু দাঁতের গর্ত বা পালপাইটিস থেকে যে দাঁতের ব্যথা হবে তা কিন্তু ঠিক নয় দাঁত ও মুখে থাকা বিভিন্ন নার্ভ থেকে সৃষ্টি হতে পারে তীব্র দাঁত ও চোয়াল ব্যথা যাকে ডেন্টালের ভাষায় বলা হয়ে থাকে ট্রাইজেমিনাল নিউরালজিয়া আমাদের মুখ ও দাঁতে প্রধানত যেই নার্ভ থেকে সাপ্লাই এসে থাকে তার নাম ট্রাইজেমিনাল নার্ভ কোনো কারণে এই নার্ভের কোনো ব্রাঞ্চে আঘাত লাগলে চাপ পড়লে কিংবা নার্ভের আশেপাশে কোনো টিউমার হলে এমনকি অতিরিক্ত ঠান্ডা বা ভাইরাস সংক্রমণেও এই সমস্যা তৈরি হতে পারে এই সমস্যা শুরু হলে রোগী অনেক সময় ব্যথায় অস্থির হয়ে দাঁত ফেলে দিতে চান আবার যথাযথ হিস্ট্রি না দিতে পারলে বা ব্যথার ধরন বুঝাতে না পারলে কিংবা কোয়াকের স্মরণাপন্ন হলে সেক্ষেত্রে সঠিক চিকিৎসা না পেয়ে এই ব্যথার তীব্রতা আরও বাড়তে থাকে পরবর্তীতে ম্যাক্সিমাম রোগীকেই দেখা যায় ব্যথার সমাধানের জন্য একাধিক দাঁত ফেলে দিতে তাই নার্ভের সমস্যা না দাঁতের ব্যথা তা বোঝার জন্য অবশ্যই এই ব্যথার ভিন্নতা সম্পর্কে জানতে হবে মূলত ট্রাইজিমিনাল নিউরালজিয়ার ব্যথার স্থায়িত্ব মাত্র দু থেকে তিন সেকেন্ড বলতে গেলে এই ব্যথা বিদ্যুৎ চমকানোর মতো আসবে আর যাবে অন্যদিকে দাঁতের গর্তের কারণে পালপাইটিস হলে সে ব্যথা তিরিশ মিনিট থেকে এক ঘন্টা স্থায়ী হয় আবার ট্রাইজিমিনাল নিউরালজিয়ার ব্যথায় কিছু ট্রিগার জোন বা উৎপত্তি স্থল থাকে যে স্থানে কোনো খাবার লাগলে চাপ পড়লে ব্রাশ করতে গেলে কিংবা সামান্য বাতাস লাগলেও এই ব্যথা শুরু হয়ে যায় তাই ম্যাক্সিমাম রোগীরাই বলে থাকেন একটি নির্দিষ্ট স্থানে কোনো ধরনের চাপ পড়লেই তার ব্যথা শুরু হয়েছে কিন্তু পালপাইটিসের ক্ষেত্রে এই ধরনের কোনো ট্রিগার্জন থাকে না আবার পালপাইটিসের এর ব্যথা এক দাঁত থেকে আশেপাশের দাঁতে এবং কানে ও মাথায় ছড়িয়ে যায় কিন্তু টাইজিমিনাল নিউরালজিয়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট স্থানেই বারবার ব্যথা হয়ে থাকে পাল্পাইটিসের ব্যথা ম্যাক্সিমাম ক্ষেত্রে রাতে ঘুমানোর সময় বা ঘুমের মধ্যে শুরু হয় কিন্তু ট্রাইজিমিনাল নিউরালজিয়া সাধারণত রেস্টিং পজিশনে শুরু হয় না বরঞ্চ খাবার খাওয়ার সময় কথা বলার সময় বা ব্রাশের সময় এই ব্যথা বেশি শুরু হয়ে থাকে প্রাথমিকভাবে ট্রাইজেমিনাল নিউরালজিয়ার চিকিৎসায় কিছু মেডিকেশন ব্যবহার করা হয় এই মেডিকেশনগুলো লো ডোজ থেকে আস্তে আস্তে বাড়ানো হয় ব্যথার তীব্রতা কমে গেলে আবার ওষুধের ডোজ কমিয়ে একটি লো ডোজে লাইফ লং রোগীকে এই ওষুধ সেবন করতে বলা হয় কিন্তু অনেক রোগী ব্যথা কমে যাওয়ার কারণে ডোজ কন্টিনিউ করেন না ফলে ব্যথার তীব্রতা যেমন অনেক বেড়ে যায় আবার চিকিৎসার কার্যকারিতাও কমে যায় ব্যথার তীব্রতা বাড়লে কিংবা ওরাল মেডিকেশন কাজ না করলে আক্রান্ত নার্ভ সার্জারি অ্যালকোহল ব্লক কিংবা ক্রায়োথেরাপির মতো জটিল চিকিৎসাও করা হয়ে থাকে ভিউয়ার্স আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ডেন্টাল রিলেটেড যে কোনো তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ